আচ্ছা, আমরা পদার্থের গঠন সম্পর্কে আগের ক্লাসে পড়াশোনা করেছি, আমরা এটা নিয়ে আর একটু বিস্তারিত জানবো। সেটা হলো ওই যে বলেছিলাম যে পদার্থের মধ্যে কিছু জিনিসপাতি থাকে যেগুলোর কারণে পদার্থের গঠনটা ওরকম হয়, মানে পদার্থটা দেখতে ওরকম হয় বা তার বৈশিষ্ট্য ওরকম হয়। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলোর কারণে পদার্থটা এরকম, এটা কিন্তু খালি চোখে দেখা যায় না, এটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে অনেক সময় দেখতে হয়। এখন মনে করো যে অনেক আগে, এটা অনেক আগের কাহিনী, তখন মানে খ্রিস্টপূর্ব 400 অব্দ বা এরকম, মানে মনে করো যে এখন থেকে প্রায় 3000 বছর আগে, তখন কিন্তু মানুষজন এরকম অণুবীক্ষণ যন্ত্র ছিল না যে তারা পদার্থের ভিতরে ঢুকে দেখবে যে ওইখানে কী আছে। এই কারণে মানুষজন ধারণা করতো যে পদার্থ কীভাবে তৈরি। তো তখন দুই ধরনের মতবাদের আবিষ্কার হলো। একজন হলো ডেমোক্রিটাস, সে একটা মতবাদ দিল, আর ওইদিকে ছিল প্লেটো আর অ্যারিস্টটল, তারা আর একটা মতবাদ দিল। মতবাদগুলো কী কী আমরা দেখি। ডেমোক্রিটাস বলল যে পদার্থ ছোট ছোট অবিভাজ্য কণা দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় অ্যাটমস। মানে মনে করো যে একটা পদার্থকে তুমি ভাঙতে 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 থাকবে, কিন্তু ভাঙতে ভাঙতে একসময় গিয়ে আর ভাঙতে পারবে না। এই যে ছোট্ট একটা কণা যেটাকে তুমি আর ভাঙতে পারছো না, এটা হলো একটা অ্যাটম। তাহলে সে কী কী বলল, এটা ছিল ডেমোক্রিটাস, সে আবার খুব হাসি খুশি মানুষ ছিল। সে বলল যে আরে তোমরা বুঝো না বোকা, সেটা হলো যদি তোমরা যদি একটা জিনিসকে ভাঙতে থাকো দেখবে যে একসময় গিয়ে আর ভাঙা যাচ্ছে না। এটা হলো গিয়ে অ্যাটম, এটা হলো কি ডেমোক্রিটাসের মতবাদ, যেটাকে বলা হয় ক্ষুদ্রতম কণার মতবাদ, যে ক্ষুদ্রতম একটা কণা আছে যেটার পরে আর ভাঙা যায় না। আর ওইদিকে আরেক দল ছিল, সেটা হলো গিয়ে প্লেটো আর অ্যারিস্টটল। প্লেটো ছিল হলো গিয়ে অ্যারিস্টটলের টিচার, এই যে দেখো এটা হলো গিয়ে প্লেটো, এই লোকটা টাক্কু লোকটা, আর এই লোকটা হলো অ্যারিস্টটল। এই এরা দুজন আবার বললো যে না না, এরকম তো হতে পারে না, পদার্থকে তুমি যত খুশি ভাঙতে পারো কোনো সমস্যা নেই, ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে, কিন্তু পদার্থকে মানে ভেঙে শেষ করা যাবে না, সেটা সে আরও ছোটো হবে আরও ছোটো হবে, কিন্তু এটার কোনো অবিভাজ্য কোনো কণা নাই। তাহলে তারা কী হলো, এই ডেমোক্রিটাস একটা কথা বলল, প্লেটো আর অ্যারিস্টটল আরেকটা কথা বলল। আচ্ছা, এখন মজার বিষয় হলো তখনকার দিনে প্লেটো আর অ্যারিস্টটলের খুব দাম, মানে তারা সব কিছুতে মতবাদ দেয়, সব কিছু নিয়ে কথাবার্তা বলে, তাদের পলিটিক্যাল পাওয়ার আছে, এই কারণে লোকজন মেনে নিল যে এরা দুজন যা বলেছে তাই ঠিক। তখন ডেমোক্রিটাসের যে ক্ষুদ্রতম কণার মতবাদ সেটা মারা গেল। তাহলে তখনকার দিনের মানুষ কী ভাবতো, যে পদার্থকে একটা পর্যায়ে পর্যন্ত ভাঙা যায় না তা না, তাকে যত খুশি তত ভাঙা যায়, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো তুমি ভাঙতে পারো। সুতরাং তখনকার মতবাদটা কী ছিল, যে পদার্থ অবিচ্ছেদ্য। এরপরে আমরা দেখব আসলে কাদের মতবাদটা ঠিক। তাহলে আমরা পরেরটাতে যাই, সেটা হলো জন ডাল্টন, এই নামে একজন স্কুল শিক্ষক ছিল, সে স্কুলে পড়াশোনা করাতো, ঠিক আছে। এটা হলো 1803 সালের কাহিনী। এই ডাল্টন চিন্তাভাবনা করে দেখলো যে না, পদার্থকে সারাক্ষণ ধরে ভাঙতেই থাকবে, সেটাকে যত খুশি তত ভাঙা যায়, এই মতবাদটা আমার কাছে পছন্দ হচ্ছে না, মনে হয় না এটা ঠিক। সে ডেমোক্রিটাসের সাথে তাল মিলালো, ওই যে প্রায় 2-2500 বছর আগে ডেমোক্রিটাস একটা কথা বলে দিয়ে গিয়েছিল, সেখান থেকে ডাল্টন তার পরমাণুবাদ থিওরি দিল, যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এই কণাগুলোর নাম হলো পরমাণু, যেটাকে ইংরেজিতে বলে অ্যাটম। মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি যেগুলোকে আর ভাঙা যায় না। তাহলে তার মতবাদটা কি, তার মতবাদের 5টা প্রধান অংশ ছিল, সেই অংশগুলো আমরা দেখি। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে পদার্থ গঠিত, মূলের সকল পদার্থ একই রকম, ওই যে বলেছিলাম একটা লোহার দণ্ড নিলে তুমি নিজে তুমি এটাকে ভাঙতে থাকো, ভাঙতে ভাঙতে দেখবে যেরকম লোহার ছোটো ছোটো গোল্লা গোল্লা পাচ্ছ, কণা পাচ্ছ, এই কণাগুলো সবগুলো একই রকম, কোনোটার মধ্যে কোনো পার্থক্য নেই। ভিন্ন মূলের পরমাণু ভিন্ন রকম, তার মানে কি, তুমি আয়রন নিলে আবার এদিকে কপার নিলে, এটার যে কণাগুলো পাবে সেই কণাগুলা, এবং মনে করো যে এই কণাগুলো হলো কমলা আর এই কণাগুলো হলো নীল, তাহলে আয়রনের যে কণা এবং কপারের যে কণা তারা আলাদা, এই দুটার মধ্যে কোনো মিল নাই। কিন্তু আবার এই আয়রনের মধ্যে সবগুলা কণা একই রকম, কপারের মধ্যেও সবগুলো কণা একই রকম। তাহলে আমরা কী কী বুঝলাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, একই মৌলের সব কণাগুলো একই রকম, ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন রকম। আচ্ছা, যৌগিক পদার্থে কী হয়, একাধিক মৌল থাকে, ওই যে বলেছিলাম লবণ, লবণের মধ্যে কী থাকে, এরকম একটা জিনিস থাকে আর এরকম একটা জিনিস থাকে, এগুলোর নামও আমরা বলে দিই, এটাকে বলা হয় সোডিয়াম আর এটাকে বলা হয় ক্লোরিন। এই দুইটা কি, দুইটা মৌল, যেগুলার
কণাগুলো সব একই রকম, এটারও কণাগুলো সব একই রকম। এই একই রকম সোডিয়ামের কণা এবং একই রকম ক্লোরিনের কণা, তারা দুইজন মিলে এরকম একটা বড় কণা তৈরি করেছে। এই বড় কণাটা হলো যৌগিক পদার্থের কণা। এটা কি একাধিক মৌল দিয়ে তৈরি, এই যে সোডিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, এই দুইটা মিলে আমার যৌগিক পদার্থের এই যে কণাটা সেটা তৈরি হয়েছে। আচ্ছা, আর আরেকটা বড় ইয়ে দিয়েছিল, সে মতবাদ দিয়েছিল, সেটা হলো পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। মানে তুমি বাতাস মানে কোনো কিছু নাই এমন কোনো জায়গা থেকে দুম করে একটা পরমাণু তৈরি করতে পারবে না। পরমাণুটা কোথাও থেকে আসতে হবে বা কোথাও যেতে হবে, তাকে কখনো তুমি নতুন করে তৈরি করতে পারবে না। এটা হলো গিয়ে আরেকটা বড় মতবাদ, মানে মতবাদ বলতে আরেকটা বড় তার মতবাদের অংশ, যে পরমাণুকে ধ্বংসও করা যায় না আবার সৃষ্টিও করা যায় না। মানে মহাবিশ্বে 50 কোটি বছর আগে যতগুলা কণা ছিল এখনও ততগুলা কণাই আছে। এটা হলো জন ডাল্টনের পরমাণুবাদ থিওরি। তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই।